আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের একটু ভিডিওটা অন্যরকম, কাঁচা টমেটো দিয়ে আর নদীর মাছ দিয়ে আজকে রান্না করব। তো আমি মাছটা ভেজে নিচ্ছি, আর এখানে কাঁচা টমেটোটা কেটে পেঁয়াজ আর রসুন কুচি ভেজে নিছি, মাছটা ভেজে নিছি একটু লাল করে। তো আপনাদের উঠানোর সময় দেখা হয়নি, তো এখানে আদা বাটা রসুন বাটাও দিয়ে দিলাম। তো আমি এই প্রথম মানে কাঁচা টমেটো রান্না করতেছি, তো এটার যে স্বাদ এতটা হবে আমি কখনই ভাবতে পারিনি। তো এখানে আমি কাঁচামরিচ আর হলুদ গুঁড়া দিয়ে আর মাছটা এখন ভেঙে এটা রান্না করব, কারণ আমি চাইলে কাঁচাও মানে ভেঙে রান্না করতে পারতাম সিদ্ধ করে। তো ওভাবে আমার মনে হচ্ছিল ভালো হবে না, তো এই জন্য আমি মাছটা ভেজি এই কাঁচা টমেটোরা দিয়ে রান্না করতেছি। আর এত মজা হবে কল্পনার বাইরে ছিলাম সত্যি। কাঁচা টমেটো আমি মানে খাওয়া হয়নি বেশি কখনো, তো এই জন্য মানে ভাবলাম যে এই টমেটোরা দিয়ে কি রান্না করা যায়। তো আমি তো চিন্তা করে তারপরে মাছ ভেজে ভাবলাম যে ভেঙে যদি রান্না করি তাহলে মনে হয় ভালো হবে। তো রান্না করে দেখলাম বিশ্বাস করবেন না এত ভালো লাগছে সত্যি, আল্লাহর নেয়ামত যে এত মজা, না খেলে বা না রান্না করলে বোঝানো যায় না বা বুঝতে পারা যায় না। তো দেখেন আমি একদম শুকনা করে কিন্তু এই তরকারিটা রান্না করব, একদম তেল তেল ভাব যখন চলে আসবে তখন আমি এটা উঠে নেব। তো এখানে জিরা আর ধনিয়া পাতা দিয়ে আমি এটা তো একদম বাকি পানিটা শুকিয়ে গেলে এইটা খেতে যে এত ভালো লাগে, মানে এই তরকারি খেয়ে মানে মনে হয় না যে অন্য আর একটা কিছু খাই, তো সত্যি এত ভালো লাগছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, খেলে বুঝবেন যে কতটা মজা হয়েছে, মানে বুঝানোর কোনো ভাষা নেই আপনাদের। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন, ট্রাই করলে বুঝবেন যে অনেক অনেক মজা হয়েছে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, এরকম কাঁচা টমেটো দিয়ে মাছ ভেঙে বা শুটকি দিয়েও রান্না করতে পারেন। তা আমার মনে হলো যে শুটকির চাইতে এই তরকারিটাই বিশেষ করে বেশি ভালো লেগেছে। তো আমি তো নিয়ে ভাত খেয়ে দেখতে চাই, একটা কাঁচা মরিচ নিয়েছি বড়, দেখেন যে এটা তো খেয়ে দেখতেছি সত্যি বিশ্বাস করবেন। এখন আমার জোর মুখে একদম জিভে পানি চলে আসছে, আমি যখন এডিট করতেছিলাম তখন আমার জিভে পানি চলে আসছে, এত মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো খারাপ জিনিসটি অবশ্যই ভাইরাল হয়, ভালো ভালো রেসিপি দিই তো আপনাদের।